নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনার সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন মেজেরিয়াম নিয়ে। এই ওষুধটি ইউরোপের এক প্রকার ঝুপি গাছের ছাল থেকে টিংচার প্রস্তুত করা হয়। এই ওষুধটি আমাদের বিভিন্ন উপসর্গে, বিশেষ করে চর্মরোগে, নিউরালজিয়ার দাঁতের সমস্যা, অস্থি ও পাকস্থলীর বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। এইসব রোগীদের মধ্যে যেসব চারিত্রিক লক্ষণ দেখা যায়, যেমন শরীরে কোনো টিকা দেবার ফলে একজিমা অথবা অন্য কোনো প্রকার উদ্ভেদ বেরিয়ে তাতে প্রচণ্ড চুলকানি, একজিমাতে অত্যন্ত চুলকানি, চুলকালে এবং বিছানার গরমে চুলকানি বৃদ্ধি হয়, দাঁতের সমস্যায় দাঁতের গোড়ার ক্ষয়, দাঁতের ডগার দিকে ক্ষয়ে যায়, মাথার একজিমা এবং চাপড়া চাপড়ার মতো মাথায় এক ধরনের পুরু মামড়ি পড়ে এবং সেই সঙ্গে তাতে সাদা রঙের ঘন পুঁজ চুলের সঙ্গে জড়িয়ে থাকে, ক্ষতের চারিদিকে ফোসকার মতো উদ্ভেদ এবং অত্যন্ত চুলকানি ও জ্বালা, ঠোঁট ফোলা, জ্বালা করা, জিভ ও গলা প্রভৃতিতে অত্যন্ত জ্বালা, লম্বা অস্থির যেমন পা হাতের ফোলা এবং সেই সঙ্গে জ্বালা অনুভূত হওয়া, পেরিস্টিয়ামের ব্যথা বেদনা যন্ত্রণা রাত্রিতে বিছানায় শুলে বাড়ে এবং সামান্য মাত্র স্পর্শে বা বর্ষাকালে এদের জ্বালা যন্ত্রণার খুব বৃদ্ধি হয়, শিশুদের মুখের চুলকানি এবং মুখ চুলকে যেন ছিঁড়ে ফেলে ও রক্ত বের করে ফেলে, কোনো চর্মরোগে উদ্ভেদ নির্গমন বন্ধ হয়ে যেসব পুরাতন সমস্যা হয়, বিশেষ করে কানের সমস্যা, উদারময় ইত্যাদি হলেও এটি একটি মেজেরিয়ামের লক্ষণ এবং সেখানে মেজেরিয়াম প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। চর্মরোগের ক্ষেত্রে যেখানে দাঁত হয় এবং ভীষণভাবে চুলকানি হয় ও চুলকানির পরে জ্বালা হয় বা একজিমায় পুরু হলদে রঙের সাদা মামড়ি পড়ে এবং ভেতর থেকে এক ধরনের ঘন ঘন পদার্থ বেরিয়ে আসে তাতে পুঁজ থাকে, বিশেষ করে মাথায় এইরকম উদ্ভেদ বেরিয়ে এলে আর যদি রাত্রিবেলা অত্যন্ত চুলকানি হয় বা বিছানায় শুলেই বা বিছানার গরমে চুলকানি অত্যন্ত বৃদ্ধি হয়, চুলকাবার সঙ্গে অত্যন্ত জ্বালা থাকে, এইসব লক্ষণগুলো থাকলে এটি মেজেরিয়ামের লক্ষণ এবং ঘুমোতে ঘুমোতেও এরা চুলকোতে থাকে এবং চুলকোতে চুলকোতে এদের গলা বুক বন্ধ, চেপে আসে দম বন্ধ হয়ে যাওয়ার ভাব ওরে এবং সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে ও ঘুম ভাঙার পরে এদের যন্ত্রণা আরও বেশি বৃদ্ধি হয়। এইসব লক্ষণগুলো থাকলে মেজেরাইনাম 200 CH প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। উদারময়ের ক্ষেত্রে যেখানে উদারময়ের টকটক গন্ধ বেরোয় এবং অজীর্ণ খাদ্য টুকরো মিশ্রিত বেরিয়ে আসে পায়খানার সাথে এবং যা খায় কোনো কিছুই পেটে থাকে না, বাহ্যের পরে শীত শীত বোধ হয় আর শিশুর মাথার একজিমাতে যখন উদারময় শুরু হয়ে যায় ও মলদ্বারে কৃমি সুরসুর করে তখন এসুচি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। এখানে আমাদের 30 CH প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। ল্যারিংসের ক্ষততে যেখানে গলায় অত্যন্ত জ্বালা ও ব্যথা থাকে, মুখ দিয়ে ঠান্ডা বাতাস কিছুমাত্র প্রবেশ করলে রোগীর একটু উপশম হয়, তাই রোগী সবসময় মুখ খুলে রাখতে চায় এবং জ্বালা যন্ত্রণার সাথে এক ধরনের রোগীর মধ্যে স্পর্শকাতরতাও দেখা যায়, হাত ঠেকালেই রোগীর জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আর দেখতে হয় যে মুখ দিয়ে বাতাস ঠান্ডা বাতাস টানলে জ্বালা যন্ত্রণার একটু উপশম হয়। এক্ষেত্রে পাকস্থলীর ক্ষততেও মেজেরিয়াম একটি উপকারী ঔষধ এবং মেজেরিয়ামের ক্যারেক্টারিস্টিক লক্ষণগুলি থাকলে তার সঙ্গে যদি ব্যথা বেদনা ও জ্বালা কোনো কিছু পান করলে যদি একটু উপশম হয় আর সেই জন্য পুনঃপুনঃ রোগীর জল খেতে ইচ্ছা করে, সেই সব ক্ষেত্রে মেজেরিয়ামের 30 CH প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রেও মেজেরিয়াম একটি ভালো ঔষধ। যেখানে জলের মতো সাপ বেরোয় আর মূত্রনালীতে জ্বালা করে, ক্ষতর মতো বেদনা হয়, ব্যথা হয় এবং সাপ অতি অল্প থাকে, সেখানে মেজেরিয়ামের 30 CH খুব ভালো কাজ করে। চোখের দুই পাতায় এবং চোখের গহরে যদি এক ধরনের নিউরোলজিয়া ব্যথা রোগী অনুভব করে এবং সেই ব্যথা সমস্ত স্নায়ুমণ্ডলকে আক্রমণ করে এবং রোগী দাঁতের ও মুখের স্নায়ুশূল ব্যথায় যখন নিয়মিত লালা জমে তখন মেজেরিয়ামের 200 CH খুব ভালো কাজ করে। কোনো রকম অস্থির সমস্যায় যেখানে মাথার খুলিতে বা মাথার পিছনের দিকে কোনো স্থানে পেরিওস্টিয়ামের উপরে যদি একটা সাদা রঙের পর্দায় আবৃত থাকে আর সেখানে অত্যন্ত ভয়ানক ব্যথা যন্ত্রণা হয়, সেখানে মেজেরিয়ামে 200 CH খুব ভালো কাজ করে আর এই ব্যথা যন্ত্রণা রাত্রিতে ও তাপে অত্যন্ত বৃদ্ধি হয়। তাই মাথার ব্যথায়, বিশেষ করে মাথার নিচের দিকে চোখে ও দাঁতে চোয়ালের পর্যন্ত যখন মাথার ব্যথা পরিচালিত হয় আর ব্যথা বেদনা অসহ্য হয়ে ওঠে, রোগী চুপ করে শুয়ে থাকে, কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ বলে কিংবা কোনো সময় উত্তরও দেয় না, চোখ ও ভুরুর নিচের দিকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে, বিশেষ করে পেরিস্টিয়ামের উপরে, ডান কাঁধে ও ডান বগলে ও উরুর পায়ের হাড়ের মধ্যে ভীষণ চোটের মতো তীক্ষ্ণ বেদনা রোগী অনুভব করে আর এইসব জায়গায় তীক্ষ্ণ চোট লাগলেও মেজেরিয়ামে খুব ভালো উপকার হয়। আর এই চোট লাগার জন্য রোগী যদি চলতে না পারে বা ডান পাছা নিচের দিকে মচকিয়ে গিয়ে ব্যথা বেদনা হয় এবং আঙুলের পক্ষাঘাতের জন্যও মেজেরিয়ামের
রোগীরা কোনো দ্রব্য হাতের মধ্যে নিয়ে মুঠো করতে পারে না, সেসব ক্ষেত্রে মেজেরিয়ামের 200 একটি বিশেষ উপযোগী ঔষধ। এইসব রোগীদের রোগের বৃদ্ধি হয় শীতে বর্ষায় আর্দ্র হাওয়ায় বায়ু পরিবর্তনে এবং শোয়ার সময় বিছানার গরমে। এই ওষুধটি সাধারণত 30 CH, 200 CH এবং 6 CH ও ব্যবহার করা হয়ে থাকে।